हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, सबाई के वेलकम पिजिनरी चैनले। आज के खूब ही इम्पोर्टेंट एक टॉपिक नहीं कथा बोलबो, से टॉपिकटा होच्छे गुटी बसंत अथवा पक्स, जेटा साधारणत मशार कामड़े कबूतरे होये थाके। एटा खूब ही एक डेंजरस जिनिस। अपनारा देखते पाच्छेन एखाने आमार एक कबूतरेर चोखेर खूब ही खराब अवस्था। एटार एक चोखे अनेक ही खराब अवस्था, पाए होयेछे, एटा नर्माली एसब जायगाय हय। सेटा निये आजके आमरा चिकित्सा करब। এখানে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ভায়োলা। এই ভায়োলা ওষুধটা অ্যাকচুয়ালি মানুষের একটা ওষুধ। এই ওষুধটা আপনি আপনার যে কোনো একটা মানুষের স্টোরি পাবেন, মানুষের মেডিসিন স্টোরি, এই ওষুধটা আপনারা পাবেন। এই ওষুধটা খোলার আগে ঝাঁকিয়ে অল্প একটু বের করে নিয়ে একটা কটন বাডে করে তারপরে কবুতরকে দিবেন। আর কবুতরকে দেওয়ার আগে সবসময় কবুতরের চোখে ই করে নেবেন, চোখটা ঠিক মতো ক্লিন করে নেবেন। এই ওষুধটা নর্মালি বেসিক্যালি ওষুধটা হচ্ছে যে মানুষের, মানে স্পেশালি বাচ্চাদের, ওকে, বাচ্চাদের অনেক সময় দেখা যায় বাচ্চাদের আঙ্গুলের চিপা চাপায় ঘা হয় বা মুখের ভেতর ঘা হয়, হ্যাঁ, সেইটার জন্যে এই ওষুধটা মেইনলি। সো নর্মালি বেসিক্যালি আমি ফার্স্টে এই চোখটা চেষ্টা করতেছি যে চোখটা ভিতরে কোনো ময়লা টয়লা জমে আছে নাকি, যেহেতু পুরাটাই চোখই ব্লক হয়ে গেছে, যে আপনি দেখতে পাচ্ছেন যেখানে চোখের একদম ফাঁকা একদমই অল্প আছে, যেখানে যে কারণে কবুতরের চোখ খুলতে পারতেছে না, এটা চোখে চারপাশে এটা হয়েছে। হ্যাঁ, এটার মেইন কারণ হচ্ছে যে মশার কামড়। আর নর্মালি এই ভায়োলা আমরা ইউজ করি না। আমার দেখা সবচেয়ে ভালো এই গুটির জন্য, এই বসন্তের জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে চুন আর পটাশ। কিন্তু এখানে আজকে আমি এই নতুন মেডিসিনটা ইউজ করতেছি। এটা একটা বড় ভাইয়ের থেকে আমি শুনছি, ব্যাপারটা শুনে আমি এটা ইউজ করব। সো এটার কারণটা হচ্ছে যে নর্মালি আমরা যে চুন পটাশ ব্যবহার করি সেটা খুবই কার্যকর, খুবই ইফেক্টিভ, সেটা অনেক ভালো। কারণ আমি বলবো আপনারা সবাই ওইটাই ইউজ করেন। কিন্তু এটা আমি আজকে এখানে কেন ইউজ করতেছি, কারণ চুন আর পটাশ যেটা সেটা খুবই পাওয়ারফুল, মানে যেখানে লাগবে সেই জায়গাটা একদম জ্বলে পুড়ে যাবে, দুই দিনের মধ্যে আপনার পক্স ভালো হয়ে যাবে, মানে একদমই কার্যকরী একটা ওয়ে, মানে এটা খুবই তাড়াতাড়ি দ্রুতভাবে এটা ভালো হয়ে যাবে। কিন্তু ওটার আবার প্রবলেম হচ্ছে যে চোখের আশেপাশে যদি লাগতে গিয়ে যদি চোখে লেগে যায়, তাহলে যেহেতু ওটা পটাশ আর চুন খুব পাওয়ারফুল, যেহেতু পটাশ আপনার কবুতরের গুটি যত সহজে জ্বালা দিতে পারে, তাহলে কিন্তু সে আপনার কবুতরের চোখও জ্বালা দিতে পারবে। আর মুখের ভেতরে যেগুলো হয়, যেমন এই বাচ্চা দেখতে পাচ্ছেন যে মুখের ভেতরে হয়েছে, এই মুখের ভেতরে আপনারা দিতে যদি যান, সেখানেও কিন্তু যদি খেয়ে ফেলে মুখটা জ্বলে যাবে, আর কবুতর পরে যদি জিব্বা জ্বলে যায় তাহলে কবুতরটা খেতে যাবে না, এটা হচ্ছে আরেকটা কথা। আর অনেকে আছে হারপিক ব্যবহার করি, অনেকে আছে কেরাসিন ব্যবহার করি। কেরাসিন হচ্ছে আমাদের আগের দিনের পদ্ধতি, এখন সেটা কেরাসিনকে ইউজ করে না, এখন সবাই চুন আর পটাশটাই সবচেয়ে বেশি কার্যকর। আমি বারবার এটাই বলতেছি কারণ আপনারা নর্মালি সবসময় চুন আর পটাশ ইউজ করবেন, ওটা করলেই সবচেয়ে বেশি উপকার পাবেন। এইখানে আমি এটা ইউজ করতেছি কারণ হচ্ছে এটা হলো আমার চোখের একটু, চোখটা একটু খুবই দুর্বল এরিয়া, এখানে যে চোখটা যদি সমস্যা না হয়। সো এখানে আপনার কবুতরটা যখন লাগাবেন, আপনি খুঁজে খুঁজে কোন কোন জায়গায় গুটি আছে সেটা খুঁজে খুঁজে আপনারা বের করে নেবেন, তারপরে লাগাবেন। এই যে এখন আমি চোখে লাগানোর পর ঠোঁটে লাগাইছি, ঠোঁটে লাগানোর পর মুখের ভিতরে, এখন পায়ের আঙ্গুলের, তারপরে পায়ের পিছে, মোজাওয়ালা কবুতরের মোজার ভিতরেও হয়ে থাকে। আপনারা চেক করবেন যে মশা কোন কোন জায়গায় কামড় দিছে, আবার ডানার ভিতরেও হয়, আবার কবুতর যেখান থেকে মল ত্যাগ করে ওই জায়গায় বেশি হয়, আর ওই জায়গায় যদি হয় তাহলে কবুতরটা খুব শীঘ্রই মারা যায়। আর এই গুটিকে আমরা নর্মালি অনেকে বেশি লাইটলি নেই, এটা বেশি ইম্পর্টেন্ট মনে করি না, বাট এর অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ রোগ। এটা হইলে কবুতর মারাও যায়। মারা যাওয়ার কারণটা হচ্ছে কবুতরের পেট খারাপ হয়ে যায়। এখানে একটা দেখতে পাচ্ছেন এই কবুতরটা অলরেডি চুন পটাশ দেওয়া হয়েছে দুই তিন দিন আগে, এই জন্য কবুতরটা অলরেডি ভালো হয়ে গেছে। চুন পটাশ দিলে সাথে সাথে কবুতর ভালো হয়ে যায়, কিন্তু গুটি হইলেই কবুতরের পেটটা খারাপ হয়ে যায়, এটা আপনারা মাথায় রাখতে হবে। এই যে রেপিডে কবুতরগুলো রোদে দিবেন, 2 ঘন্টা 1 ঘন্টা যা পারেন কবুতরগুলোকে এই রোদে দিবেন। আর পেট খারাপ হওয়ার জন্য আপনারা কবুতরকে ফ্লাজিল 400 দিবেন। ফ্লাজিল
400 যেটা মানুষের ওষুধ সেটা দিলে কবুতর একটা একটা মেডিসিনকে চার ভাগের এক ভাগ করে দিবেন কবুতরকে তিন থেকে চার দিন ওষুধটা খাওয়াবেন এতে কবুতরের পেটটা ভালো হয়ে যাবে আর পেটটা ভালো হয়ে গেলে কবুতরের ইমিউনিটি সিস্টেম ভালো হয়ে যাবে আর যাতে কবুতর খুবই শীঘ্রই ভালো হয়ে উঠবে